আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি অল্পকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে দেখাবো প্রাইভেট আনলক কি। প্রাইভেট আনলক কি টুলসটা হচ্ছে একদম নতুন একটা টুলস, তবে এটাতে অসংখ্য সাপোর্ট নিয়ে এসেছে এবং আপডেট টুলস এর অনেক অনেক আপডেট মোবাইলের সাপোর্ট নিয়ে এসেছে। তো আমরা এটা কিভাবে কিনতে হয় বা কিভাবে ক্রয় করে এটাই আজকে দেখবো এই ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক, কিভাবে আমরা এই প্রাইভেট আনলক কি এই টুলসটা কিনবো। এই টুলসটা কেনার জন্য আমরা একটা ব্রাউজার বেছে নিব। ব্রাউজার থেকে এখানে সার্চ করব gsmalo.com, লিখে এন্টার প্রেস করব। এইখানে লিখব প্রাইভেট। লেখার পরে এখানে দেখেন প্রাইভেট আনলক কি টুল এটা চলে এসেছে, তো এটার উপরে একটা ক্লিক করব। তারপরে এখানে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে এগুলো একটু পড়ে নেবেন। তারপরে একটু নিচে নামবেন। নিচে নামার পরে এখানে REF কোড, REF কোডটি দিবেন হচ্ছে আপনি AR6004। এখানে একটা ইউজার নেম দিতে বলতেছে এবং ইমেল দিতে বলছে। দেখেন ইউজার নেম এবং ইমেল কোথায় পাবো? ইউজার নেম এবং ইমেল এই ওয়েবসাইটটাতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আমরা ইউজার নেম এবং ইমেল পাবো, এবং যেই ইউজার নেম দিয়ে আমরা রেজিস্ট্রেশন করবো ওই ইউজার নেমটা এখানে দিব, এবং যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করব ওই ইমেলটা এখানে দেবো। আমরা এটা রেজিস্ট্রেশন করে আসতে হবে আগে। তো আমরা নতুন একটি ট্যাব খুলব, তারপরে এখানে সার্চ বারে লিখব প্রাইভেট আনলক কি টুল, লিখে এন্টার প্রেস করব। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে একটা ক্লিক করব। করার পরে এখানে দেখেন উপরে কিছু অপশন দেওয়া আছে, হোম, ফিউচার, ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করে প্রথমে ডাউনলোড করে নেবেন যে এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, এটা যে গুগল ড্রাইভ এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপরে আমরা যেহেতু রেজিস্টার করব অ্যাকাউন্টটা, তাই রেজিস্টারে ক্লিক করব। তো এখানে একটা ইউজার নেম দিবেন, তারপরে এখানে আপনার নাম দিবেন, এখানে ইমেলটা দিয়ে দিবেন। তারপরে এখানে ভেরিফিকেশন কি, এই যে এইখানে কিছু সংখ্যা লেখা আছে, কিছু অক্ষর এবং সংখ্যা লেখা আছে, এটা এখানে দিতে হবে। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো এটা এখন লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা এই যে লগ ইনে ক্লিক করব। Your account is not active. Check your email account to complete registration process. তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়নি, এটার জন্য আপনাকে প্রথমে আপনার ইমেলে যেতে হবে। ইমেলে আসার পরে যে এইখানে ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে নিব, তারপরে এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে নিব, তারপরে লগ ইনে ক্লিক করব। অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে, সেভ দিয়ে রাখবেন। এখানে দেখুন আপনার সম্পূর্ণ ডিটেলস দেখাবে যে টুলটি অ্যাভেলেবেল না এখনো, এটা কিনা হয় নাই, মানে লাইসেন্সটা অ্যাক্টিভ করা হয় নাই এখনো অ্যাকাউন্ট। তো এটা কিভাবে অ্যাক্টিভেশন করব এটাই আজকের ভিডিওতে দেখব। তো অ্যাক্টিভেশনের জন্য প্রথমে জিএসএম আলো ওয়েবসাইটটাতে চলে আসব। আসার পরে এখানে আরএফ কোডটা AR6004 এটা অবশ্যই দিয়ে নেবেন। এটা দিয়ে নিলে আপনার সুবিধা হচ্ছে পরবর্তীতে সফটওয়্যার জনিত কোনো সমস্যা হলে আপনি যদি ফোন দেন তাহলে দ্রুত আমাকে পেয়ে যাবেন এবং আপনার সমস্যাটি সমাধান করে দিতে পারবো। তারপরে এখানে যে ইউজার নেমটি ব্যবহার করেছেন ওই ইউজার নেমটি এখানে দিবেন। তারপরে এখানে ইমেলটি দিবেন, যে ইমেলটি দিয়ে আপনি প্রাইভেট আনলক কিতে রেজিস্ট্রেশন করেছেন। তারপরে অ্যাড টু কার্ড এটাতে ক্লিক করে দিবেন, তারপরে চেক আউটে ক্লিক করে দিবেন। তারপরে বিলিং ডিটেলস এই ফর্মটা পূরণ করে নেবেন। এই ফর্মে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা শুধুমাত্র নিয়ম মেনটেন করে। তো আপনি তারপরে আপনি টাকাটা কিসে পেমেন্ট করবেন, বিকাশে পাঠালে বিকাশ সিলেক্ট করবেন, নগদ অথবা রকেটে পাঠালে রকেট অথবা নগদ সিলেক্ট করবেন। তো টাকাটা পাঠাবেন হচ্ছে এই নাম্বারটাতে এবং এই পরিমাণ টাকাটা আপনি পাঠাবেন। টাকাটা পাঠানোর পরে যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে দিবেন। আমি দিয়ে নিলাম। তারপর না পাঠানোর পরে একটা ট্রানজ্যাকশন আইডি যাবে, ওই আইডিটা আপনি এখানে দিয়ে নেবেন।
তারপরে একটু নিচে নামবেন, নামার পরে এখানে একটা টিক চিহ্ন দিবেন, দিয়ে প্লেস অর্ডার এটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমাদের অর্ডারটি করা হয়ে গেছে। তো অর্ডারটি কি অবস্থায় আছে এটা দেখার জন্য এই আইকনটাতে একটা মাউসটা রাখবো। রাখার পরে অর্ডারসে একটা ক্লিক করব। অর্ডারটা কি অবস্থায় আছে এটা দেখার জন্য অবশ্যই আপনাকে এই অ্যাকাউন্টটাতে একটা রেজিস্ট্রেশন করে দিতে হবে, আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ওই অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা অন হোল্ডে আছে। তো এটা কিছুক্ষণ অপেক্ষা করব, এটা পরিবর্তন আসবে, হয়তো বা কমপ্লিট লেখা আসবে নয়তো প্রসেসিং লেখা আসবে। তো আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি এখন পেজটা রিলোড দিব। রিলোড দিয়ে দেখবো এটা এখনো অন হোল্ডে আছে নাকি কমপ্লিট হয়ে গেছে। তো আমি পেজটা রিলোড দেই। হ্যাঁ, রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা যখন কমপ্লিট আসবে তখন আপনি টুলসটা ডাউনলোড করে আপনি এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি রিমেম্বারে ক্লিক করে লগ ইন করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে বলা প্রসেসগুলো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন, অথবা যদি সফটওয়্যারটি আপনার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন, অথবা আপনি যে কোনো টুল সফটওয়্যার ডিভাইস ডঙ্গল অ্যাক্টিভেশন করবেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা কল দেন, আমরা আপনাকে করে দিব, আপনাকে কোনো কিছুই করতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।